হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস সেভেন এর প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞানের যেটা 14 নম্বর স্কুল মাজিলপুর জে এম ট্রেনিং স্কুল থেকে যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া হয়েছে, এই স্কুলের আমরা গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এর অন্তর্গত সমস্ত কোয়েশ্চেনের আনসার আজকের ক্লাসে প্রোভাইড করব। তাই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখে নাও। দেখো, 14 নম্বর স্কুলের গ্রুপ এর প্রথম যে এমসিকিউ দেওয়া হয়েছে, মানব দেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে এই উষ্ণতার মান কত হবে? আনসার হবে দেখো অপশন বি 36.8 ডিগ্রি সেলসিয়াস। তোমরা কিন্তু যে সম্পর্ক Cy5 = F − 32/9, এই সম্পর্কটা মনে রাখবে এবং এখানে ফারেনহাইট স্কেলের জায়গায় মানে এফ এর জায়গায় যদি 98.4 বসাও নিয়ে ক্যালকুলেশন করো তাহলে সেক্ষেত্রে সি এর মান তোমরা পেয়ে যাবে এটা। কেমন? এরপরে লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে তির্যক প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ এর মধ্যে সম্পর্কটি হলো, যখন আলো ধরো উপরেরটা লঘু মাধ্যম, কেমন, উপরেরটা যদি লঘু মাধ্যম হয় আর এটা যদি ঘন মাধ্যম হয় তাহলে এরকম ভাবে যাওয়ার কথা, কিন্তু যখন আলো লঘু থেকে ঘন মাধ্যমে যায় তখন অভিলম্ব, দেখো এটা অভিলম্ব, অভিলম্ব দিকে কিছুটা সরে আসে, তার ফলে প্রতিসরণ কোণ মানে আর এর মানটা কম হয় আর আই এর মানটা বড় হয়। তাহলে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে অপশন ডি যেটা দেওয়া হয়েছে, প্রতিসরণ কোণের মান এর চেয়ে আপতন কোণের মানটা বেশি, তাই না, আর লেস দেন আই, তাহলে এটা কিন্তু হয়ে যাবে রাইট অপশন। এরপরে খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় ইথারের, কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি বলের দিকে 8 মিটার সরে গেল, কৃতকার্যের পরিমাণ W = আমরা জানি F × D, এফ হচ্ছে বল, বল হচ্ছে 5 নিউটন আর বস্তু সরণ হচ্ছে 8 মিটার, 5×8=40 জুল, এটা কিন্তু হবে আনসার। কিন্তু এখানে দেখো 47 জুল দিয়েছে, 40 আর দিয়েছে, অপশন ডি করবে, কিন্তু এখানে ইউনিটটা ভুল আছে, এটা জুল হবে। এরপরে নাইট্রেট মূলকের সংকেত হলো, নাইট্রেট মূলকের সংকেত হয়ে যাবে NO3-, যে অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ ভিনিগার সেটি হলো আনসার হবে দেখো অ্যাসিটিক অ্যাসিড, অপশন ডি। নেক্সট, অ্যাসিড দ্রবণের পিএইচ মাত্রা দেখো অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ সর্বদা 7 থেকে কম হয়, তার মানে অপশন সি। এরপরে পলিথিন পলিমারটি যে সকল অণু জুড়ে তৈরি হয় তা হলো আনসার হবে ইথিলিন, তার কারণ হচ্ছে পলিথিন বা পলি ইথিলিন এটা হচ্ছে পলিমার আর এর যেটা মনোমার সেটা হচ্ছে ইথিলিন। এরপরে গাছপাকা হলদে বর্ণের আমে মিশে থাকে, যেহেতু গাছপাকা তার জন্য এর মধ্যে কোনো কিছু কিন্তু মিশে থাকে না, তার মানে অপশন ডি। এরপরে যে খনিজের অভাবে রক্তাল্পতা দেখা যায় সেটি হলো আনসার হবে দেখো আয়রন বা লোহা। প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয়? আনসার হবে অক্সিজেন। পানীয় জলের মাধ্যমে ভাইরাস দ্বারা সংক্রামিত রোগটি হলো আনসার হবে হেপাটাইটিস। 1 লিটার পানীয় জলে যত মিলিগ্রাম বেশি ফ্লুরাইড থাকলে দাঁত ও হাড়ের সমস্যা দেখা যায় তা হলো দেখো এখানে আনসার হয়ে যাবে অপশন ডি 1.5 মিলিগ্রাম। নেক্সট, প্রদত্ত কোনটি তেজস্ক্রিয় পদার্থ? ইউরেনিয়াম। আর শেষ এমসিকিউ, প্রদত্ত সম্পর্কগুলির মধ্যে সঠিক সম্পর্কটি হলো আনসার হবে অপশন এ দ্রুতি, মানে হচ্ছে দূরত্ব বাই সময়। এরপরে আমরা গ্রুপ বির কোয়েশ্চেনগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন দেখো, লিন তাপ কাকে বলে? লিখবে একক ভরের কোন পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থটির ওই অবস্থা পরিবর্তনের লিন তাপ বা শুধুমাত্র লিন তাপ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, সমতল দর্পণ থেকে কোন বস্তুর দূরত্ব 25 সেন্টিমিটার হলে দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব? আমরা জানি যে সমতল দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তু যা দূরত্ব হয় দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব কিন্তু একই হয়, তার মানে এখানে আনসার হবে 25 সেন্টিমিটার। সত্য না মিথ্যা নির্বাচন করো, সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম থেকে খনিজ তেল তৈরি হয়, এটা হচ্ছে সত্য। এসআইতে মন্দনের একক কি? এসআইতে মন্দনের একক হবে m/s², তাহলে তোমরা লিখবে m/s². এরপরে পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে, অথবা যে প্রশ্ন মার্কারের চিহ্ন হলো, মার্কারের যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে হাইড্রাজিরাম, তার জন্য এর চিহ্ন হচ্ছে Hg, আর পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। এরপরে হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়ামের কোন যৌগ? আনসার হবে ক্যালসিয়ামের ফসফেট যৌগ, তাহলে তোমরা লিখবে ফসফেট। হাড়গুলি বাঁকা ও মেরুদণ্ড বেঁকে গেছে, এই অবস্থায় তুমি কোন ভিটামিনের সাহায্য নেবে? ভিটামিন ডি এর সাহায্য নেব, তাহলে ভিটামিন ডি। অথবা রাতে দেখতে কষ্ট হয় এই অবস্থায় তুমি কোন ভিটামিনের সাহায্য নেবে? ভিটামিন এ,
তাহলে নিচেরটার আনসার হবে ভিটামিন ই। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলে জলীয়বাষ্প কার্বন ডাইঅক্সাইড না থাকলে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াসে নেমে আসত? দেখো বায়ুমণ্ডলে এই সমস্ত গ্রিন হাউস গ্যাস যদি না থাকতো তাহলে বায়ুমণ্ডলের স্বাভাবিক উষ্ণতা হয়ে যেত -18 ডিগ্রি সেলসিয়াস। অথবা প্রবাল বা কোরাল কোন পর্বভুক্ত প্রাণী? আনসার হবে নিডারিয়া। নেক্সট দেখো, হু এর সম্পূর্ণ নাম লেখো আর অথবা দিয়ে ডিসলেক্সিয়া রোগের একটি উপসর্গ লেখো। হু এর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ডিসলেক্সিয়া রোগের একটি লক্ষণ হচ্ছে পড়া মনে রাখতে ও লিখতে অসুবিধা হয়। এরপরে পোলিও রোগ প্রতিকারের উপায় লেখো, তোমরা লিখবে পোলিও ভ্যাকসিন দিয়ে পোলিও রোগ প্রতিকার করা যায়। এরপর আমরা গ্রুপ সির অন্তর্গত কোশ্চেনগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা প্রয়োজন কেন? লিখবে শিল্পের উন্নয়ন, নগর সভ্যতার উন্নয়ন এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন এবং শক্তির এই ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মাত্রাও বর্তমানে অত্যধিক হারে বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই জীবাশ্ম জ্বালানির যথেচ্ছ ব্যবহার অবিলম্বে বন্ধ করার জন্য পদক্ষেপ যদি আমরা না নিই তাহলে সেক্ষেত্রে প্রকৃতিতে সঞ্চিত যে সমস্ত জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার রয়েছে সেগুলো অচিরেই মানে খুব শীঘ্রই মানে আগামী ভবিষ্যতে কিন্তু শেষ হয়ে যাবে বা নিঃশেষিত হয়ে যাবে। তাই অবিলম্বে জীবাশ্ম জ্বালানিগুলি সংরক্ষণ করা দরকার। তার সঙ্গে দেখো, জীবাশ্ম জ্বালানি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি নয়, এটা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস। তার মানে একবার ফুরিয়ে গেলে সেটাকে আর তৈরি করা যায় না। এছাড়া জ্বালানিগুলো সংরক্ষণ করার জন্য এদের ব্যবহার কমালে, এদের দহনে মানে এদেরকে পোড়ালে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বা অন্যান্য গ্রিন হাউস গ্যাসগুলো উৎপন্ন হয় সেগুলোও কিন্তু কম পরিমাণে উৎপন্ন হবে, তার ফলে বিশ্ব উষ্ণায়নও কিন্তু কম হবে। তাহলে এরকম ভাবে তোমরা আনসারটি লিখবে। দুইয়ের দাগের এ, আমাদের হাঁটা নিউটনের কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়? আনসারে লিখবে তোমরা নিউটনের তৃতীয় গতি সূত্র। এরপরে কোন ধর্মের জন্য ঘুরতে থাকা পাখা সুইচ বন্ধ করা মাত্রই থেমে যায় না? আনসার হবে গতিজাড্য। কেমন? তোমরা কিন্তু পূর্ণ বাক্যে আনসারগুলো লেখার চেষ্টা করবে। এরপরে তিনের দাগের প্রশ্ন, অ্যাসিড ও ক্ষারের মধ্যে তুলনা করো। লিখবে দেখো, অ্যাসিড হচ্ছে যেসব হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে ক্যাটায়ন রূপে শুধুমাত্র H+ আয়ন বা প্রকৃতপক্ষে H3O+ আয়ন দেয় তাদের অ্যাসিড বলে, আর ক্ষার মানে যে সমস্ত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জলে দ্রব্য তাদের ক্ষার বলে। নেক্সট পার্থক্যের বিষয় হচ্ছে স্বাদ। অ্যাসিড হচ্ছে দেখো স্বাদে টক আর ক্ষার হচ্ছে কষাটে। আর অ্যাসিডে দেখো লিটমাসের বর্ণ পরিবর্তন কি ঘটে? অ্যাসিডে নীল লিটমাস লাল হয় আর ক্ষারের মধ্যে লাল লিটমাস নীল হয়। এর সাথে আরো একটা পার্থক্য তোমরা লিখতে পারবে, অ্যাসিডে জলীয় দ্রবণের প্রকৃতি পিচ্ছিল নয় কিন্তু ক্ষারের জলীয় দ্রবণের প্রকৃতি পিচ্ছিল। অথবা দিয়ে প্রশ্ন, বেশি নুন খেলে আমাদের দেহের রক্তচাপের কি পরিবর্তন হয় তা ব্যাখ্যা করো। লিখবে রক্তে একটা পরিমিত পরিমাণ নুন থাকে কিন্তু রক্তে নুনের পরিমাণ কোনো কারণে বেড়ে গেলে রক্ত কোষকলা থেকে জল টেনে নেয়, ফলে রক্তের মধ্যে থাকা জলের পরিমাণ বেড়ে যায়, তখন রক্তের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, এর ফলে রক্তচাপও কিন্তু স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। নেক্সট কোশ্চেন, জীব বৈচিত্র্য কাকে বলে? দেখো বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বা পরিবেশে বা বাসস্থলে বসবাসকারী সব ধরনের উদ্ভিদ প্রাণী ও জীবাণুর বৈচিত্র্যকে একত্রে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। নেক্সট অটিজম রোগের দুটি উপসর্গ লেখো। লিখবে একই কাজের পুনরাবৃত্তি অর্থাৎ একই কাজ বারবার করা। দুই নম্বর উপসর্গ হচ্ছে আত্মীয় পরিজনদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। এখানে আরো অনেক দেওয়া হয়েছে, তোমরা দুটি উপসর্গ লিখবে। অথবা দিয়ে দেখো আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, এক্স রশ্মি বারবার ব্যবহারের কুফল কি? লিখবে এক্স রশ্মির ভেদন ক্ষমতা অনেকটা বেশি তাই এটি জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে। দুই নম্বর, এক্স রশ্মির দীর্ঘ ব্যবহারে ক্যান্সার সৃষ্টি হয়। আর তিন নম্বর হচ্ছে যেসব কর্মী এক্স রশ্মি মেশিন চালনা করেন সঠিক সাবধানতা অবলম্বন না করলে তাদেরও ক্যান্সার দেখা যায়। তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে 14 নম্বর স্কুলের গ্রুপ এ বি এবং সির যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা সলভ করলাম। এরপরে নেক্সট ক্লাসে গ্রুপ ডি এবং গ্রুপ ইর যে সমস্ত কোশ্চেনগুলো রিমেনিং রয়েছে সেগুলো আমরা সলভ করে নেব। তাই নেক্সট ক্লাসটি দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরনো যে সমস্ত মডেল কোশ্চেন পেপারের সলিউশনগুলো তোমাদের দেখা হয়নি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস 7 সায়েন্স প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে দেখে নিও। তার সাথে ক্লাসগুলি ভালো লেগে থাকলে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করো। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।